ওয়েবগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানব এবং ওয়ার্ডপ্রেসের এ টু জেড সব বিষয়ে আমরা আলোচনা করব। কেননা আপনারা অনেকেই ওয়ার্ডপ্রেসের কোর্স কিনতেছেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কোর্স কিনে ওয়ার্ডপ্রেস শিখতেছেন, কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও কিন্তু রয়েছে ওয়ার্ডপ্রেস শেখার জন্য। সেগুলো যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ইজিলি শিখতে পারবেন, আপনাকে ওয়ার্ডপ্রেস শেখার জন্য কোনো কোর্স করার দরকার হবে না, ঠিক আছে। তো এর জন্য আমরা একটি কোর্স লঞ্চ করতেছি যেটি ফ্রিতে আমাদের ওয়েবগুরু ইউটিউব চ্যানেলে থাকবে। আপনি এ টু জেড ওয়ার্ডপ্রেসের সব কিছুই শিখতে পারবেন। আর এই কোর্সে আজকের এই ভিডিওটি প্রথম পর্ব। আজকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আলোচনা করব, তারপর ওয়ার্ডপ্রেসের এ টু জেড আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। একটি প্রিমিয়াম কোর্সে যে ভিডিওগুলো আপনারা পান সেই ভিডিওগুলোই কিন্তু আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপলোড করে দিব। তাই আপনারা যদি এই কোর্সটি করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবগুরুকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে। তো চলেন আজকের এই ভিডিওতে আলোচনা করি ওয়ার্ডপ্রেস আসলে কী, কীভাবে সেটি ব্যবহার করতে হয় এবং কেন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়, আপনাকে কেন ওয়ার্ডপ্রেস শিখতে হবে, এই সব বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানি যে ওয়ার্ডপ্রেস আসলে কী। ওয়ার্ডপ্রেস একটি CMS প্ল্যাটফর্ম যেটির সাহায্যে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটকে বিল্ড করতে পারেন, ঠিক আছে। এটির সাহায্যে যদি আপনি ওয়েবসাইট বিল্ড করেন তাহলে কিন্তু আপনি অসংখ্য কাস্টমাইজ করতে পারবেন, আপনার নিজের ইচ্ছা মতন ডিজাইন করতে পারবেন, নিজের ইচ্ছা মতন থিম চুজ করতে পারবেন, নিজের ইচ্ছা মতন ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখানে আপনি ভিডিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, অডিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, এখানে লাইব্রেরি তৈরি করতে পারেন, এখানে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারকে তারা ওয়েবসাইট তৈরি করতে পারেন, এখানে আপনি ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করতে পারেন, হেলথ রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারেন। যত প্রকার অনলাইনে ওয়েবসাইট আছে সব প্রকার ওয়েবসাইট কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই করতে পারেন। এজন্যই ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় যেখানে আপনি খুব সহজেই কাস্টমাইজ করতে পারেন, সব কিছুই আপনি এ টু জেড করতে পারেন, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা যদি এখানে গুগলে সার্চ করি, এখানে যদি আমরা গুগলে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস চলে আসবে। এখানে কিন্তু দুইটি ওয়েবসাইট আপনি দেখতে পাবেন আসবে, একটি হচ্ছে wordpress.com আর একটি হচ্ছে wordpress.org, ঠিক আছে। যদি আমরা wordpress.com এ যাই তাহলে কিন্তু আপনি এটি দেখতে পাবেন এরকম একটি ওয়েবসাইট। এখানে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এখানে ডোমেইন কিনতে পারবেন, কিন্তু wordpress.com এর যে হোস্টিং রয়েছে তাদের সাথেই কানেক্ট করতে হবে আপনাকে। এখানে কিন্তু আপনাকে বেশি মূল্য পড়ে যাবে, এটি কিন্তু প্রিমিয়াম। এখানে কিন্তু প্রাইস যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটি কিন্তু প্রিমিয়াম এখানে কিন্তু আপনাকে কিনে নিতে হবে, ঠিক আছে। তো এই ওয়ার্ডপ্রেস কিন্তু আমরা ইউজ করব না, আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে wordpress.org। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করে ইনস্টল করে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। এখানে যদি আমরা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করে ইনস্টল করি তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা যে কোনো থিম ইউজ করতে পারবো, যে কোনো প্লাগইন আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে ব্যাক যাই এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিন্তু উইকিপিডিয়াতে একটি ভালো আর্টিকেল রয়েছে, সেটি কিন্তু আপনি দেখতে পারেন। এখানে যদি ওয়ার্ডপ্রেসে আমরা যাই তাহলে কিন্তু উইকিপিডিয়ার মধ্যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালোভাবে আপনাকে এখানে দিয়ে দিয়েছে কেন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়। সেটি কিন্তু আপনি যদি উইকিপিডিয়ার এই পোস্টে পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়, ঠিক আছে। আর এখানে কতগুলো সাইট কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি হচ্ছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যতগুলো ওয়েবসাইট অনলাইন জগতে তৈরি হয় তার কিন্তু 43% কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখানে কিন্তু তৈরি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 2023 সালে কিন্তু এটি রিপোর্ট। এবং এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে 10 মিলিয়ন কিন্তু ওয়েবসাইট অলরেডি তৈরি করা হয়ে গেছে অনলাইনে। যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে 43% ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়েছে এবং 10 মিলিয়ন অলরেডি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ঠিক আছে। বুঝতেই পাচ্ছেন ওয়ার্ডপ্রেস শেখা কেন এত জরুরি এবং কেন এত আপনি এখানে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং ওয়ার্ডপ্রেসের যে কোর্সগুলো সেগুলো কেন এত বিক্রি হচ্ছে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে শিখে আপনি কিন্তু ফাইবার মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। এখানে যদি আমরা ফাইবারে যাই, এখানে যদি আমরা ফাইবার লিখে সার্চ করি কিন্তু ফাইবারে কিন্তু অসংখ্য কাজ আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে পাবেন। যেখানে ওয়ার্ডপ্রেসে যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক লোক এখানে কিন্তু কাজ করতেছে এবং এখানে কিন্তু রেজাল্ট কতগুলো এসেছে আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে 91,000 রেজাল্ট কিন্তু এখানে অলরেডি চলে এসছে, কতগুলো লোক এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। এখন দেখতে পাচ্ছেন আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর প্রো, ঠিক আছে। এলিমেন্টর প্রো দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে দিবি, এখানে কিন্তু $400 চার্জ করবে, ঠিক আছে। এটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এলিমেন্টর
আপনাকে যদি শিখতে চান এলিমেন্টর নিয়েও আমি কোর্স তৈরি করবো। এলিমেন্টর ওয়ার্ডপ্রেসেরই একটি প্লাগইন, সেটির মাধ্যমে কিন্তু আপনি ড্রপ ডাউন করে ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, তারপর এলিমেন্টর আমরা পরবর্তীতে শিখবো। সর্বপ্রথম আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে। ওয়ার্ডপ্রেসেই যদি আপনি না জানেন তাহলে এলিমেন্টর কীভাবে আপনি এখানে শিখবেন? ঠিক আছে, এর জন্য আমরা ওয়ার্ডপ্রেসের যে কোর্সটি রয়েছে সেটি কিন্তু আমরা প্রথমে সম্পূর্ণ করব, তারপর আমরা এলিমেন্টরে যাব এবং এলিমেন্টর দিয়ে কীভাবে ওয়েবসাইট বিল্ড করতে হয়, কীভাবে পেজ তৈরি করতে হয়, এ সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু আপনাদেরকে এ টু জেড টিউটোরিয়াল আমরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবগুলোতে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু লোক এখানে কিন্তু কাজ করছে জাস্ট ওয়ার্ডপ্রেস নিয়ে। ঠিক আছে, যদি আপনি freelancer.com যান সেখানেও কিন্তু ওয়ার্ডপ্রেসের অসংখ্য কাজ পাবেন। যদি আপনি আপওয়ার্কে যান তাহলেও কিন্তু অসংখ্য সেখানে কিন্তু কাজ আপনি পাবেন। এর জন্য ওয়ার্ডপ্রেস শেখা কিন্তু জরুরি। আর আপনি যদি যে কোনো ওয়েবসাইট, আপনার বিজনেস ওয়েবসাইট যদি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতেই হবে। ওয়ার্ডপ্রেস শেখার কোনো বিকল্পই নেই। যদি কোনো আপনি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস আপনাকে শিখতেই হবে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কীরকম হয় সেটি কিন্তু আমি এই ভিডিওতে আপনাকে দেখাচ্ছি। এটি কিন্তু আমার একটি ওয়েবসাইট, এটি বাংলা ওয়েবসাইট। এর যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে আপনাদের জন্য ওপেন করেছি এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটটি। এখানে যদি আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে আমরা আপনাদেরকে ওয়েবসাইট দেখাই তাহলে কিন্তু এটি আপনি দেখতে পাবেন। এটি আমি তৈরি করেছি আমাদের ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন এরকম আর্টিকেল আমরা এখানে কিন্তু লিখেছি এবং এরকম একটি ওয়েবসাইট আমরা কিন্তু তৈরি করেছি। এটি কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা তৈরি করেছি। আপনি যদি ইউটিউবের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলেও কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই আপনি তৈরি করতে পারবেন। আমি এ বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবের মতো ওয়েবসাইট তৈরি করতে পারে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কী সম্পর্কিত ভিডিও আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে দেখতে চান, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমরা আমাদের একটি কোর্স, একটি প্লেলিস্ট আমরা তৈরি করব। সেই প্লেলিস্টে আপনি কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, আর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখানে কিন্তু হোম, এখানে কিন্তু আপডেট অপশন, এটি কিন্তু আমাদের প্লাগইন, আমরা প্লাগইন ইউজ করেছি এবং এটি কিন্তু আমাদের থিম, আমরা স্পার্ট মেক থিম ইউজ করতেছি আমাদের ওয়েবসাইটে। আমরা যদি এখানে থিম অপশনে বেসিক জিনিসটা আমরা দেখাই আপনাকে তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই যে থিম, এগুলো থিম। এখানে কিন্তু আপনি অসংখ্য থিম ইউজ করতে পারবেন, আপনি আরও থিম অ্যাড করতে পারবেন। সেগুলো আমরা ওয়ার্ডপ্রেস কোর্সের ভিতরে সব কিছুই এখানে আমরা কিন্তু আপনাকে দেখাবো এ টু জেড। একটি প্রিমিয়াম কোর্সে যা আপনি পান সেইটি আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে এ পর্যন্তই।